নদিয়ার শান্তিপুর শহরে গভীর রাতে সমাজসেবীর বাড়িতে বোমাবাজি। গভীর রাতে সমাজসেবীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় পরিবারে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির সামনে করা হয় বোমাবাজি, এছাড়াও বাড়ির গেটের ভিতরে রেখে দেওয়া হয় তাজা বোমা। ঘটনাস্থলে পুলিশ এসে তাজা বোমাটি উদ্ধার করে। ঘটনাটি শান্তিপুর 18 নম্বর ওয়ার্ডের তোপ কারখানা এলাকায়। অভিযোগ, এই এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সূর্য প্রামাণিক দীর্ঘদিন ধরেই সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। কার্যত লকডাউনে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজসেবী সূর্য প্রামাণিক। রীতিমতো রাস্তায় ঘুরে বেড়ানো শারমেয়দের অভুক্ত না রাখতে তার বেশ কিছু সংগঠনের সদস্যদের নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়তেন শারমেয়দের খাবার দিতে। কিন্তু এলাকারই এক যুবক সূর্য প্রামাণিকের এই কর্মকাণ্ড দেখে হিংসায় পরিণত হয়ে তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এছাড়াও বিভিন্ন ধরনের হুমকি দেয়। গতকাল মধ্যরাতেই বোমাবাজির ঘটনায় ওই যুবকের যোগসাদৃশ্য আছে কিনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, এমনটাই জানাচ্ছেন সমাজসেবী সূর্য প্রামাণিক। যদিও এই ঘটনার রাতেই শান্তিপুর থানায় ফোন করে সূর্য প্রামাণিক, এরপর তড়ি ঘড়ি ঘটনাস্থলে এসে ওই তাজা বোমাটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। রাত্রি 12:30 নাগাদ ঘুমিয়েছিলাম, তখন দেখি একটা বোমের আওয়াজ, বাইরে বেরিয়ে দেখি একটা বোম পড়লো এবং একটা গেটের সামনে একটা বোম রাখা ছিল। কে বা কারা এক্ষুনি কিছু বুঝতে পারছি না আমি, সেটা একটুখানি ভেবে দেখবো, আলোচনা করবো সবার সাথে, তারপর বুঝতে পারবো। আপনার নাম? সূর্য পরিবার, সূর্য প্রামাণিক। আপনি কি এখন আতঙ্কে আছেন? আমি আতঙ্কে আছি, তার থেকেও আমার বাড়ির লোক বেশি আতঙ্কে আছে। শব্দটা পেয়ে আর কি আমার ঘুমটা ভেঙে গেল, আমি বিছানায় বসে থাকলাম, তারপরে আর কোনো একটা মোটর সাইকেলের আওয়াজ পেলাম, আর কিছু পেলাম না, তারপর আবার শুয়ে পড়লাম। কিসের শব্দ পেলে? মানে ঘুমটা ভেঙে গেল মনে হলো, একটা আওয়াজই ওই বোম বা পটকার মতোই আওয়াজটা। রাত্রে বেরিয়েছিলেন বাইরে? না, বাইরে বেরোয়নি। এটা কে বা কারা করতে পারে কিছু? না, জানা নেই। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।